আসসালামু আলাইকুম বিডি টোয়েন্টি ফোর নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত আপনাদের সাথে আছি আমি রাজি হোসেন আগামী আঠাশে নভেম্বর তৃতীয় ধাপে হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন এই দাপে দেশের এক হাজার সাতশো ইউপিতে হবে ভোট তাই ব্যস্ত সময় পার করছে ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বার পদপ্রার্থীগণ আমি এর আগেও দুই দুর্বার দুই দুইবার আপনাদের ভোটে নির্বাচিত মেম্বার ছিলাম আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং আপনাদের ভোটে আমি ইউনিয়ন পরিষদ পরিষদে গিয়েছি আপনাদের ভোট পেয়ে আমি আপনাদের সুনাম ক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছি এবং সুনাম ভাড়াইছি এই এলাকার আপনাদের ভোট পেয়ে আমি নির্বাচিত হয়ে আমি আমার ওয়াদা মতো কাজ করে গেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি অত্যাধিক পরিশ্রম করে আমি যেই প্রজেক্টগুলো করেছি আমার নিজের পকেট থেকে টাকা দিয়ে এবং সরকার থেকে এনে আমি ওই প্রজেক্টগুলো সমাপ্ত করেছি আমি যে রাস্তাঘাটের উন্নয়ন করেছি আপনারা তার সাক্ষী আমি রাস্তা যে মাটি ফালাইয়া দিয়ে আসছি দুইটা রাস্তা এই রাস্তায় আমি মাটি ফালানোর পরে আর কোনো মেম্বার মাটি ফালাই নাই ইটা বিচাইছে কিছু আমিও কিছু ইটা বিচাই আসিয়াছিলাম তারপরে আপনারা নিজেরা আমাকে যখন ডেকেছেন যখন যে প্রয়োজনে ডেকেছেন আমি সাথে সাথে হাজির হয়েছি আমার ডাকে সারা পান নাই আমার ডাকে আপনাদের ডাকে সারা আমি দিয়েছি আমার আপনাদের ডাকে সারা পান নাই এরকম কোন রেকর্ড আমার নাই আমি আপনাদের কাজে সবসময় নিয়োজিত ছিলাম এবং আগামীতেও ইনশাল্লাহ নিয়োজিত থাকব। আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলতে পারি আমি আপনাদের কাজে গিয়া আমি আপনাদের এলাকার উন্নয়ন করতে যাইয়া আমি কারো এলাকার ছেলে পেলে বিপদে পড়লে কোথাও থেকে যায়া আইনা আমি কারো থেকে কোনো রিক্সা ভাড়া পর্যন্ত নেই নাই আমার এই রেকর্ড আছে আমি কোনো বিচারে বইসা কারো বাড়িতে বইসা এক কাপ চা পর্যন্ত খাই নাই আ আমারে কেউ বলতে পারবে না যে আমি কারো থেকে একশত টাকা দুই টাকা হ্যাঁ নিয়ে খাই খাইছি এবং কারো থেকে আমি কোনো গাড়ি ভাড়া নিছি আমি মুন্সিগঞ্জ ঢাকা পর্যন্ত গেছি মানুষের কাজে তার থেকে আমি পকেট খরচ নেই নাই কোনো টাকা পয়সা নেই নাই হ্যাঁ আমার এই রেকর্ড আছে ইনশাআল্লাহ আপনাদের দয়ার বরকতে আমি আবারও এই দু নির্বাচনে আপনাদের সামনে এসেছি এবং আমি দাঁড়িয়েছি আমার মার্কা টিউবওয়েল হ্যাঁ আমার মার্কা টিউবওয়েল আপনারা দয়া করিয়া আমাকে আমার পিছনের কর্মকাণ্ড বিবেচনায় আনিয়া এবং আমরা যারাই দাঁড়াইছি এই মেম্বার ইলেকশনে তাদের ভিতর থেকে আমি যদি আপনাদের যোগ্যতায় আসি আপনাদের বিবেকে আসি আপনাদের বিবেচনায় আসি হ্যাঁ তাহলে আপনারা দয়া করে আমাকে টিউবওয়েল মার্কায় ভোট দিবেন এই ভোটের জন্য আল্লাহর রহমত আমি বলতে পারি আপনাদের এই ভোট অক্ষুণ্ণ থাকবে এবং এই ভোট আপনাদের পবিত্র আমানত এই পবিত্র আমানত আমি খেয়ানত করব না এবং আমি চেষ্টা করব আপনাদের ইজ্জত মান ইজত আপনাদের সম্মান এই এলাকার সম্মান বাড়ানোর জন্য আমি জানি আল্লাহ লেখা আছে যে এই ভোটের জন্য জবাবদিহি আছে এই ভোটের জন্য আল্লাহ প্রশ্ন করবে যে তুমি কোন পাত্রে ভোট ধান করছো ভোট পবিত্র আমানত এই পবিত্র আমানত আপনি কাকে দিবেন কার কাছে দিবেন কে আপনাদের এই আমানত রাখতে পারবো কে আমানত আপনাদের করতে ঠিক ভালো মন্দ দেখা বুঝা আপনারা এই আমানত দান করবেন ভোট কারো পায়ে ধরার জিনিস না ভোট কারো টাকা দিয়া কিনা নেওয়ার জিনিস না ভোট হইলো তার অন্তরের অন্তরস্থল থেকে যাকে পছন্দ হবে যাকে উপযুক্ত মনে করবে যাকে মনে করবে যে এই লোকটা দিয়া এই লোকের দ্বারা আমাদের কাজ হয়েছে এই লোকটার দ্বারা আমাদের আরো কাজ হবে হ্যাঁ দেখুন কতগুলো কাজ আছে কাজ আনতে গেলে শুধু চেয়ারম্যানের দরজা চিনলেই হবে না কাজ আনতে গেলে আরো কতগুলো দরজা চিনতে হবে সেই দরজাগুলো যায় টোকাইতে হবে সেই দরজায় টোকায় টোকায় যায় কাজ আনতে হবে এবং সেইখানে যাইয়া কাজ আইনা নিজের পয়সা খরচ করে কাজ সম্পন্ন করতে হয় এরপরে সরকারি টাকা উঠান লাগে নিজের পকেটে টাকা থাকলে কাজ আসবে না কেন ইনশাল্লাহ কাজ আসবে এবং গ্রামে উন্নয়ন হবে আমি যেভাবে পিছনের দিকে উন্নয়ন করেছি আপনাদেরকে আমি ওয়াদা দিলাম ইনশাল্লাহ আমি তার চেয়ে বেশি উন্নয়ন করার চেষ্টা করব। আপনারা দয়া করিয়া আমার পিছনের কর্মকাণ্ড বিশ্লেষণ করবেন পিছনের কর্মকাণ্ডের বিচার করবেন বিচার বিশ্লেষণে আমি আপনাদের কাছে যদি যোগ্য প্রার্থী হয়ে থাকি তাহলে দয়া করিয়া আমাকে একটি ভোট দিবেন টিউবওয়েল মার্কায় আল্লাহ আমি আপনাদেরকে কথা দিতে পারি আমি আপনার পরিশোধে যায় আপনাদের এই আমানত খেয়ানত করব না আপনাদের সুনাম অক্ষণ রাখবো আপনাদের জন্য আমি মান সম্মান আরো বাড়াইবো আমরা দুইটা গ্রাম নাটেশ্বর বাহের পাড়া এই নাটেশ্বর বাহের পাড়া কোনোদিন আমি দুই দেখি নাই আমি দুই দেখি নাই আপনারাও দুই দেখেন নাই আপনারা আমাদেরকে ভোট দিচ্ছেন পাইছি পাড়ার মানুষ দুইশো ভোট নাটেশ্বর ছয়শোর উপরে ভোট আপনারা যদি আমাদেরকে নির্বাচিত না করেন আপনারা যদি আমাদেরকে ভোট না দেন আমরা কোশ্চিন কালো মেম্বারি আনতে পারবো না কারণ আমরা দুইশো ভোট নিয়ে ছয়শো ভোটের সাথে কখনো কোনো যুদ্ধে যাইতে রাজি না আর যুদ্ধে যাইও নাই আমি সবসময় আপনাদেরকে জিজ্ঞেস করছি মায়ামুরব্বীদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা যদি মায়ামুরব্বীরা বসে কোনো একটা ক্যান্ডিডেট দেন আপনাদের এইখান থেকে তাহলে আমি কথা দিলাম আপনাদের মায়ামুরব্বীদেরকে শ্রদ্ধা করে সম্মান করে আমি ইলেকশন করব না আমি ইলেকশনে দাঁড়াবো না কিন্তু আপনারা আমাকে বলেছেন যে না আমরা কোনো ক্যান্ডিডেট দেই নাই আমাদেরকে কেউ জিজ্ঞেস করে দাঁড়ায় নাই আমরা কাউরে সাপোর্ট করি নাই আমরা কাউরে সাপোর্ট করব না এখন ইনশা আল্লাহ আমরা দুইটা ক্যান্ডিডেট আছি এই দুইটা ক্যান্ডিডেটের ভিতরে আপনারা বিচার করবেন আপনারা বিচার করে আপনাদের মাপকাঠিতে যদি আমি ভোটের যোগ্য হই তাহলে আপনাদের কাছে আমি অবশ্যই ভোট দাবি করতে পারি এবং আপনারা ইনশাল্লাহ আমাকে টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে ধয় করবেন এবং আগামী দিনে আপনাদের সাথে থাকার সুযোগ দিবেন এই আমার অনুরোধ এই আমার কথা আল্লাহ রস্তে ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে আমার বক্তব্যে আমার কথায় আমি ক্ষমা চাইতেছি আপনাদের কাছে আপনারা আমাকে ক্ষমা সুন্দর সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি মানুষ আমি মুসলমান আমি পাঁচ বক্ত নামাজ পড়ি আমি মসজিদে আমি নামাজ পড়ি আমি আল্লাহকে বিশ্বাস করি আপনারা আমাকে মুসলমান হিসাবে আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনারা আমাকে ভোট দিন আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত উনি আপদে বিপদে অনেক সময় ওনাকের অনেকেরই উপকার করছে এই জন্য আমরা সবাই সম্মিলিতভাবে ওনাকে প্রার্থিতা করে এবং আগামীতে আঠাইশ তারিখে সোনাং টঙ্গিবাড়ি চার নম্বর ওয়ার্ডের মেম্বার হিসাবে আমরা সবাই তাকে টিউবওয়েল মার্কে ইনশাল্লাহ ভোট দিব সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বিডি নিউজ সত্যি সন্ধানে অভিযান